আসসালামু আলাইকুম, ফার্মার সেম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গ্রীষ্মকালীন লাউ চাষ পদ্ধতি নিয়ে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। উৎপাদনের পরিমাণে কুমড়ো পরিবারের সবজি সময়ের মধ্যে লাউয়ের স্থান দ্বিতীয়। শীতকালে এ সবজির চাষাবাদ বেশি হলেও বর্তমানে গ্রীষ্মকালেও এর উৎপাদন যথেষ্ট। গ্রীষ্মকালীন লাউয়ের জাত প্রাপ্যতার কারণে এই মৌসুমে লাউয়ের উৎপাদন বেড়েছে। গ্রীষ্মকালীন লাউ চাষে সমপরিমাণ রোপা আমন ধান চাষের থেকে অধিক লাভ হয়। গ্রিন লেডি, ডায়না, গ্রিন ডায়মন্ড, বাড়ি লাউ চার প্রভৃতি গ্রীষ্মকালে চাষ করা হয়। বীজ বপন সমপরিমাণ মাটি ও গোবর মিশিয়ে সেই মিশ্রিত মাটি 8x10 সেন্টিমিটার আকারের ছিদ্রযুক্ত পলিব্যাগে ভরে প্রতি পলিব্যাগে 2টি করে বীজ রোপণ করতে হবে। বীজ রোপণের আগে 15 থেকে 20 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে নিতে হবে। বিঘা প্রতি 266 থেকে 530 গ্রাম বীজ প্রয়োজন। রোপণের জন্য চারার বয়স রোপণের জন্য চারার বয়স সাধারণত 16 থেকে 17 দিন হয়ে থাকে। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। পেডের আকার হবে প্রস্থ 2.5 মিটার, উচ্চতা 15 থেকে 20 সেন্টিমিটার, নালা 60 সেন্টিমিটার, বেড থেকে বেডের দূরত্ব। মাদার ব্যাস হবে 50 সেন্টিমিটার, গভীরতা 50 সেন্টিমিটার। বেডের কিনারা থেকে 60 সেন্টিমিটার বাদ দিয়ে মাদার কেন্দ্র ধরে 2 মিটার পরপর এক সারিতে মাদা তৈরি করতে হবে। জমি চাষে সার প্রয়োগ পচা গোবর 100 কেজি, টিএসপি 2 কেজি, ইউরিয়া 2 কেজি, এমপি 2 কেজি, জিপসাম 2 কেজি, দস্তা 250 গ্রাম, বোরন 200 গ্রাম, ম্যাগনেসিয়াম অক্সাইড 250 গ্রাম। মাদা তৈরির সময় প্রতি মাদায় গোবর 10 কেজি, টিএসপি 50 গ্রাম, এমপি 50 গ্রাম ও 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। চারা রোপণের 30 থেকে 35 দিন পর থেকে প্রতি মাদায় 20 দিন অন্তর অন্তর ইউরিয়া 30 গ্রাম করে চারবার দিতে হবে। সেচ দেয়া 5 থেকে 7 দিন পর সেচ দিতে হবে। বাউনি দেওয়া বাঁশ ও রশি দিয়ে বাউনি তৈরি করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন যে বাড়ির এই জাতটা, এই হাইব্রিড জাতটা কত বড় হয়েছে, যেটা আমি আপনাদের ক্যামেরায় বুঝাতে পারি নাই, তাই আপনাদের কাছে গিয়ে দেখালাম যেটা তুলনামূলক অনেক বড়। এটা বড় ভ্যারাইটি, হাইব্রিড জাতের ভ্যারাইটি। শোষক শাখা অপসারণ গাছের গোড়ার দিকে যে ছোট ছোট ডগা হয় তাকে শোষক শাখা বলা হয়। গাছের গোড়ার দিকে 40 থেকে 45 সেন্টিমিটার পর্যন্ত শোষক শাখা কেটে অপসারণ করতে হবে। কৃত্রিম পরাগায়ন হেক্টর প্রতি 2 থেকে 3টি মৌমাছির কলোনি স্থাপন ও হাত দিয়ে কৃত্রিম পরাগায়ন করে লাউয়ের ফলন 30 থেকে 35% বৃদ্ধি করা সম্ভব। কৃত্রিম পরাগায়নের উত্তম সময় হলো দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। ফসল তোলা ও পরিপক্কতা শনাক্তকরণ ফলের গায়ে প্রচুর শুং থাকবে যখন এটা মানে পরিপক্ক হবে। দ্বিতীয়ত, ফলের গায়ে নখ দিয়ে চাপ দিলে খুব সহজেই নখ ডেবে যাবে। এভাবে আপনারা বুঝতে পারবেন যে এটার পরিপক্কতা কতটুকু হয়েছে। আর 3 নম্বর হচ্ছে, পরাগায়নের 12 থেকে 15 দিন পর ফল সংগ্রহের উপযোগী হয়ে থাকে। এই ছিল আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ। আশা করব আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যারা শীতে শুধু লাউ চাষ করে থাকেন তারা আশা করব এই ভিডিওটা দেখার পর এই গ্রীষ্মকালেও লাউ চাষে আগ্রহী হবেন। মূলত আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা।
আর আশা করব ভিডিওটা থেকে আপনারা সম্পূর্ণ ইনফরমেশনটা সঠিকভাবে পেয়েছেন যে গ্রীষ্মকালে কিভাবে আপনারা লাউ চাষ করবেন এবং কোন কোন দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি টার্ন অন করে দিবেন, তা না হলে আমাদের আপলোড দেওয়া ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছাবে না। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। আর কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদের সুবিধার্থে সেই টপিকস নিয়ে ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।